বন্ধুরা, আমরা তো বিয়োগ শিখে গেছি। আমরা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বিয়োগ এখন করতে পারি এবং অনেক কঠিন কঠিন বিয়োগ আমরা করে ফেলতে পারি। কিন্তু এখন যদি তোমাদেরকে বলা হয় পাশাপাশি বিয়োগ করতে, তোমরা কি করবে? পাশাপাশি বিয়োগের নিয়ম তো সেই একই, তোমরা অবশ্যই জানো। সেই এককের ঘর থেকে প্রথমে বিয়োগ করতে হবে, এরপর দশকের ঘরে যেতে হবে, এভাবেই তো চলবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, তোমরা যখন বিয়োগগুলো করবে, প্রত্যেকটি ঘরে বিয়োগ করে তোমরা উপরে দাগ বিঁধে দিতে যাবে। কেন জানো? যখন আমরা 5 অঙ্ক বা 6 অঙ্ক এরকম বড় অঙ্কের জন্য বিয়োগ করি, তখন আমরা মূর্তি খেয়েই হারিয়ে ফেলতে পারি যে আমরা আসলে কোন অঙ্কটিতে ছিলাম, দ্বিতীয় অঙ্কটিতে নাকি তৃতীয় অঙ্কটিতে। এই কারণে বিয়োগ করা হয়ে গেলেই আমরা তার উপর যদি একটা চিহ্ন বসিয়ে চলে যাই, সবচেয়ে ভালো যেটা হবে সেটা হলো আমরা কখনোই একই সংখ্যা দুইবার বিয়োগ করব না, অথবা কোনো সংখ্যা বাদ রেখে বিয়োগ করব না। তাহলে দেখো, এখানে একটা বিয়োগ করা হয়েছে এবং বিয়োগ করার পরে আরও 4টা প্র্যাকটিস করতে বলা হয়েছে, তাই না? তাহলে এবার দেখো আমাদের জন্য কি আছে। খেয়াল করো, যেহেতু আমরা বিয়োগ শিখে ফেলেছি এবং পাশাপাশি বিয়োগও শিখে ফেলেছি, তাহলে আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো এখানে যে প্র্যাকটিসগুলো আছে সেখান থেকে একটা নিজের থেকে করা। চলো আমরা একটা নিজে থেকে করে ফেলি। দেখো প্রথমে কি দেখা যাচ্ছে, 47,560 বিয়োগ 35,550। চলো এই বিয়োগটি আমরা করি। 47,560 বিয়োগ 35,550, তাহলে আমরা যদি এটাকে পাশাপাশি লিখি তাহলে কি রকম দাঁড়ায়? পাশাপাশি লিখলে এটা দাঁড়ায় 47,560 বিয়োগ 35,550। প্রথমে কি আছে? শূন্য। শূন্য থেকে শূন্য বিয়োগ করলে থাকে শূন্য। 6 থেকে 5 বিয়োগ করে থাকে 1। 5 থেকে 5 বিয়োগ করে থাকে 0। 7 থেকে 5 বিয়োগ করে থাকে 2। 4 থেকে 3 বিয়োগ দিলে থাকে 1। তাহলে 12,010। তাহলে বুঝতে পারছো আমরা কীভাবে পাশাপাশি বিয়োগগুলো করবো? বিয়োগ যে অঙ্কটিকে যে অঙ্কটি বিয়োগ দিচ্ছি, দুটো আমরা উপরে দাগ দিয়ে দিয়ে যাব। বুঝতে পেরেছো আশা করছি বন্ধুরা? যদি বুঝতে পেরে থাকো তাহলে চলো আমরা নিজেরা আরও একটি প্র্যাকটিস করে ফেলি এখানে। এরপরে কী আছে দেখো তো, এরপরে আছে 54,330 বিয়োগ 31,400। তাহলে এই বিয়োগটি আমরা কিভাবে করব? শূন্য থেকে শূন্য বিয়োগ থাকে কত? শূন্য। 3 থেকে শূন্য বিয়োগ থাকে কত? শূন্য। 3 থেকে 4 যায় না, তাহলে আমরা এখান থেকে একটি 1 নিয়ে এটা 13 বানিয়ে ফেলবো, এটা হয়ে যাবে 3। তাহলে 13 থেকে কত বিয়োগ? 4 বিয়োগ। 13 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 13 থেকে 4 বিয়োগ করলে হয় 9। 9 এরপর 4 থেকে 1কে বিয়োগ, 4 থেকে 1কে বিয়োগ অবশ্যই না, কেন না? কারণ আমরা 4 থেকে 1টি 1 এর পরের এককে নিয়ে গেছিলাম, তাহলে এখানে হচ্ছে 3। তাহলে 3 থেকে 1 বিয়োগ, উত্তর কত? 2। এরপর 5 থেকে 3 বিয়োগ, উত্তর কত? 2। তাহলে এবার আমাদের উত্তর হলো 22,900। এবং পরপর 3টি বিয়োগ করার ফলে আমি আশা করছি তোমরা কখনোই পাশাপাশি বিয়োগে ভুল করবে না এবং নিয়মটি তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা যখন পাশাপাশি বিয়োগ করবে উপরেই চিহ্নটি বসাবে। তাহলে ছোট্ট বন্ধুরা, এখন এই পর্যন্তই, ধন্যবাদ।